কক্সবাজারের টেকনাফে গুরের বস্তায় লুকানো অবস্থায় তেরোটি বার্মিজ স্বর্ণের বার উদ্ধার করেছে বাংলাদেশ কোস্টগার্ড শনিবার রাতে টেকনাফ স্থলবন্দর সংলগ্ন বড়ৈতলি এলাকায় অভিযান চালিয়ে এসব বার উদ্ধার করা হয় বাংলাদেশ কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ বি এন এসব তথ্য নিশ্চিত করেন রোববার গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড টেকনাফ স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মোহাম্মদ আশিক আহমেদের নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করা হয় টেকনাফ উপজেলার সদর ইউনিয়নের বড়ৈতলি এলাকায় রাত দুইটায় চলে এই অভিযান অভিযান চলাকালীন মিয়ানমার থেকে টেকনাফ স্থলবন্দরের দিকে আসা একটি বোট হতে এক ব্যক্তিকে নামতে দেখা যায় তিনি একটি হলুদ রঙের বস্তা মাথায় নিয়ে বড়ইতলি প্যারাবনের মধ্যে প্রবেশ করেন ওই ব্যক্তির গতিবিধি সন্দেহজনক মনে হলে কোস্টগার্ড সদস্যরা তাকে থামার জন্য সংকেত দেন তখন ওই ব্যক্তি বস্তাটি ফেলে বড়ইতলি পাহাড়ের মধ্যে দ্রুত পালিয়ে যান জুয়েলারি কমিটির সভাপতির কাছ থেকে আমরা বিষয়টি জানতে পারি যে এটি চব্বিশ ক্যারটের একটি স্বর্ণের বার এবং প্রত্যেকটি স্বর্ণের বার এর ওজন হল একশো ছেষট্টি গ্রাম এবং এক একটি স্বর্ণের বারের সর্বোপরি দাম হবে আনুমানিক এগারো লক্ষ টাকা তো এই অ্যাচিভমেন্টের টোটাল যে অর্থ ধারাবাহিকতায় সেটা এক কোটি পঞ্চাশ লক্ষের অধিক তিনি আরো জানান জব্দকৃত স্বর্ণের বার পরবর্তী আইনানুক ব্যবস্থা গ্রহণের মাধ্যমে টেকনাফ কাস্টম গোয়েন্দা ও তদন্ত সার্কেল কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করা হয়